তো আজি আমি গৈ আছো কত গৈ আছো মনিরাম দেওয়ান ট্রেড সেন্টার রাতি বাজি গলে কি 8:30 তো কি আমার টাইম আছে যাবলে 8:40 মোর লগত আছে অনুভব দা দীপ আর মাজত ময় বর্তমানে আমি গৈ আছো এটা কত পালো আমি আইএসবিটি পালো তো গৈ আছো মনিরাম দেওয়ান গৈ কেনে চাও এবার তাতে কি কি আহিছে সেখানে বস্তু এক্সপ্লোর করবো লেটস গো চলি আনবক্সিং শুরু করি আহি পালো আমি লিও এক্সপো মনিরাম দেওয়ান ট্রেড সেন্টার এটা লব লাগবে টিকিট 30 টাকা লো আছে বড়িয়াকে 30 রুপিস টিকিট লব লাগবে ভাল লাগিছে ন বস্তুটো মই উল্টাকে খোজ কাঢ়ি আছো কিন্তু তই খুলা খুলি হৈ যাব ভাল লাগতেছে খালি ওয়াও লাগি আছে বস্তুটো ভাল লাগিছে চাওঁ ভিতৰ যাই কিনে চাওঁ কি কি আছে কি নাই তো কিবা চকলেট দিছে টেস্ট কৰি বলে কেনে কোৱা লাগিছে গাখীৰ আছে কেনে কোৱা লাগিছে ন ইৰানৰ চকলেট টেস্ট কৰি কেনে চাই আছো কেনে কোৱা লাগে ওকে 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 ইষ্টা বেয়া নাই লাগা কিন্তু দাম হ'ল 600 ৰুপিজ সেইটো কাৰণে ভয় লাগিছে অলপমান হেৰি টাইপ লাগিছে মোৰ চানপাপৰি 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 লাগা হোয়াইট কালার সানপাপড়ি যদি টেস্ট হয় সিমিলার তো আমার বহুত দিব এইটো কি বুলি ভাবিছা তুমি এইটো দি মই কালি ভাবিছো একদম এনেকে বঢ়িয়াকে বঢ়াই একদম ৰগড়ি ৰগড়ি বাসন জেৰাবন্দি কলে নক গৰম পানী কৰা ৰাখি পালে পকেটা ভৰাই থৈ দিয়া গৰম গৰম হৈ কবে গেন্দি এটা ভৰাই দিয়া গৰম একচুৱেলি কি বগে মিনি হট ওয়াটাৰ বেগ এটো এটো মিনি হট লাগে কিন্তু গাজলি যাব এটা ভয়ংকৰ বস্তু পালো এটো বস্তু মু সেরাটো দেখাব লাগিব না এটা ভয়ংকৰ বস্তু এটো এনেকে খুলি কেনে ইয়াতে বডি ওয়াশ বা জিউ জিউ আছে এটো দি কেনে ঢাকনটো মাৰি হাতটো এনেকে সোমাই কেনে বেনুরা ডেঞ্জার বস্তু এটা ডেঞ্জার বস্তু ভাল লাগিছে কিন্তু ভাল লাগিছে কি টেবিল কা দাম কিনা 1.5 লাখ 1.5 লাখ সব কুছ মিলা কেনা ইয়ে গটি এটু ডাঙর চেস টেবিল হয় 1.5 লাখ টাকা দাম আর ইয়ে মূর্তি কা 8.5 লাখ 8.5 লাখ বাকি 1000 কইছিল 8.5 লাখৰ বস্তু লাৰি আছো আমি 8.5 লাখ ভাল লাগিছে লাৰি কেনে দেই বাপ্পা ঐ 8.5 লাখ যেতিয়াই এক্সপো এক্সপো বা ক'ৰবাটো আহোঁ সবচে বেষ্ট বস্তু হ'ল ইয়াৰে আচাৰ যোনটো ভেৰাইটি আছে মই দেখাই দি আছোঁ কি কি আছে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর আচার আছে ভাই কি কি আচার আছে মিশ মিক্স ফ্রুট হে বগরি হে ওটেঙ্গা হে ইমলি হে খট্টা মে আমলা হে জলপাই হে ম্যাঙ্গো হে পুরা মানে অ্যাভেলেবল মানে বহুত কিবা কিবি আচার আছে আর মই লইছু জলপাই আর এটু নহরু নহরুটো বেলেগর কারণে আর জলপাইটো মোর কারণে বড়িয়া লাগে দেব আর সব মতলব সবসে বেস্ট আচার কোন সা সবসে বেস্ট আচার এই আর হাম এই লিয়া ওয়া সবসে জাদা ওই সেল হতা চলো একবার টেস্ট করকে দেখতে ভাল হয় ভাল রোড কথা ভাল যত কেন মনে আছে ভাল মুরকি বাকি দি আছে দোকানত গৌরাঙ্গা আচার ভান্ডার দোকানটার নাম হল গৌরাঙ্গা আচার ভান্ডার লিও এক্সপো
আহক আর আচার কিনক, বহুত বড়িয়া বড়িয়া আচার আছে ইয়াতে। মই তো ললু এক পোয়া এক পোয়া দুটাই লৈছো, এক পোয়া 100 টাকা। সানা 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 গোটেই সানা আমি টেস্ট করিলো কিবা কিবি, টেস্ট চেস্ট করি মিলি কিয় টেস্ট চেস্ট করি মিলি দীপে কিবা তার ফেভারিট বস্তু পালে কি এটো? এটো পিচ লাগে বগৰী নিচিনা, কিন্তু বগৰী নহয়, খাবলে বহুতেই সুমধুৰ সুমধুৰ। আচ্ছা দেখাত বগৰ নিচিনা, খাবলৈ বগৰ নিচিনা, কিন্তু একচুৱেলি বগৰ নহয়। মই মুখ আৰু ভাল লাগিছে খাই কেনে, বেছিয়ে ভাল লাগিছে। অনুপ দা, অনুপ দা আজি ডেঞ্জাৰ হৈ গৈছে, বঢ়িয়া আছে। কিন্তু এই চব্জি টব্জি কাটিব ভাল হ'ব নেকি? চব্জি নালাগে, বাঁহ বাঁহ চুচিবলৈ কাটিব না। ইমান ডাঙৰ ডাঙৰ দি বোলে চব্জি কাটি আছে, মানুহ আহি কিনে বোলে চাই আছে। প্ৰাইচ চাৰে 5,000 টকাৰ দাম এইটো। এইটো কিবা মাছাজৰ বস্তু হয়, ইহঁত দুজনে লৈ আছে। কেনেকে লাগি আছে? অলপমান প্ৰেছ কৰিবা। এয়া দুজন মহাশয়ে বহিছে, পিঠিটো এনেকে অলগ অলগ বীমাৰ কা অলগ অলগ হে গিয়া নহয়, তেনেকুৱা নহয়, সবৰে ষ্ট্ৰাকচাৰ বেলেগ বেলেগ, এংগলটো বেলেগ বেলেগ। গৰম কৰি দিয়া তো এসা লাগ ৰহা হে কি স্পীড ব্ৰেকাৰ মে জা ৰহা হে। ভুল গোলা এইটো মাছাজ লৈ আছো, মাছাজ এটা ডেঞ্জাৰ আঙুঠি দেখাই আছো ৰবক, কংকাল আঙুলি, এইটো কংকাল কংকাল আঙুঠি, এইটো যদি পিন্ধো মই চেচ তান্ত্ৰিক বাবা বুলি ক'ব মোক। এইটো নাজানো কি হয়, খাই কেনেহে গম পাম কি বুলি কয়। সেইটো মই নাজানো ভাই, মই নাজানো। কিবা আফগানিস্তান ড্রাই ফ্রুটস, বাপরে কিশমিশে চাব নে কাজুয়ে চাব নে কি চাব, কি হয় এইটো? ইয়ে কি হয় ভাইয়া? চেরি 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 কোন কোন হচ্ছে? ইয়ে वाला টেস্ট কর সকতে ক্যা? ভাই আসসালাম আলাইকুম, কেমন কেনে? এইটো কিবা কলা কিশমিচ নেকি? কলা কিশমিচ লাগে, ভোক লাগিছে, কেতিয়াও ইমান বেছি কেশৰ নাই চোৱা, আজি জীৱনত ফাৰ্ষ্ট টাইম দেখা ভিতৰত আৰু বেছি আছে। 2 কেজিমান কেশৰ আছে নেকি? দুই কেজিমান হ'ব ন?
2 কেজি 3 কেজি বানাছে কেসারি কেসার তো আমি উলাই গলো এক্সপোর পড়া গোটেখিনি ভিডিওটো দেখাবলে কট কট গলো কিবা কিবি বেলেক বেলেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বস্তু আছিলে অনুভব যায় নিজৰ মুখখন ঢাকি লৈছে ক্যামেরা দেখিব বুলি গাড়ি আচ্ছা গাড়ি তো হেটুৱে গলো আচাৰ কিনিলো কিবা কিবি আৰু কিবা কিবি খালো টেঙা মিঠা বস্তু হেটো এক্সপ্লোর কৰিলো আৰু এবাৰ এক্সপোর্টো মানে পিছফালে ইমান একো নাই সব নর্মেল একদম একো ইভেন্ট সিভেন্ট একো নাই অকল স্টল বহিছে গলো চালো আহি গলো এখিনি আছিলে দীপ কেনেকুৱা লাগিলে মোটামুটি ভাল এক্সপিৰিয়েঞ্চ ভাল লাগিলে কিন্তু খাস নাছিলে একো খাস নাছিলে নর্মেল আৰু এবাৰ অৰুণ দা কেনেকুৱা লাগিলে ভাল লাগিলে ভাল লাগিছে আমাৰ মানে ইমানো হাই ফাণ্ডা নহয় ইমানো লো ফাণ্ডা নহয় একদম নর্মেল ভালে গলো ঘূৰি ফুৰি আহিলোঁ এইখিনিয়ে আৰু তো যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব কমেণ্ট কৰিব আৰু ছাবস্ক্রাইব কৰিব শুভম অফিচিয়েল টিল দেন টাটা বাই বাই ভেৰি চুন লগ পাইছোঁ বেলেগ এটা ব্লগত বাই বাই